বছরের শুরুতেই যখন হাতে ক্যালেন্ডারটা পাই, তখন প্রথমেই ছুটির দিনগুলো দেখে নিই যে কোনো ছুটি মার গেল না তো। মানে অফ ডেতে যদি ছুটিটা পড়ে যায় তাহলে তো সে বেজায় কষ্ট। তাই আগেই প্রথমে ছুটির দিনগুলো চেক করে নিই। যেই দিনগুলো ছুটি থাকে তেমনই আজকে আমার ছুটির দিন, ফার্স্ট মে। তো অনেক দিন ধরে অপেক্ষা করেছিলাম, পয়লা মে তো ছুটি থাকে, তার সাথে পরের দিন মঙ্গলবার পড়েছে, মানে পরপর দুটো দিন ছুটি, সে আনন্দ আর ধরে রাখা যায় না। তো সোমবার ছিল পয়লা মে, তো সেই দিন ছুটি, তো বাড়িতেই লাঞ্চের থালাটা রেডি করে নিই। ভাত নিয়ে নিলাম, তার সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। কাঁচা লঙ্কাটা যেন আজকে বড্ড অবাধ্য, কিছুতেই থাকতে চাইছে না ভাতের ওপরে। তার সাথে ছিল হচ্ছে ঢেঁড়স চচ্চড়ি আর ডিম ভেজে আলু দিয়ে ঝোল। ডিম সিদ্ধ করে ঝোল করে খাওয়ার থেকে ডিম ভেজে ঝোলটা যেন বড় বেশি ভালো লাগে। তো চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই।